তারা ঘোরাঘুরে কি করতেছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজ আমি হলো কিছুক্ষণ আগে বাইরে থেকে আসলাম, মানে একটু শপিং এ গেছিলাম। আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে গেছিলাম। তো ওইখান থেকে কিছু কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে মোটামুটি। আর আসার পরে যেহেতু দেখলাম আর আজকে হলো আমি দুপুরবেলা রান্না করি নাই, তার কারণ হচ্ছে গতকালকে আমি যে রান্না করছিলাম সেগুলো সব খাবার হয়ে গেছিল। হয়ে যাওয়ার কারণে হচ্ছে আজকে আমার দুপুরবেলা রান্না করা হয়নি। এখন বাইরে থেকে আসে কিন্তু আপনি চলে আসছি, তো এই জন্য হচ্ছে তাড়াহুড়া করে রান্না বসে এসেছি। যদিও রান্না করতে অত বেশি সময় লাগবে না, টেনশনের কোনো কারণ নেই, শর্টকাট রান্না বসে দিব। চটপটি দোনোটাই মিলা খেতে হবে, কিন্তু চটপটি এটা মিলানো না, খালি ঢালবো আর ফুচকা ভাঙিয়া খাই। ঝাল করে আনছো? ভাতের সাথে সবাই দেখেন, ভাতের সাথে চাল গ্রিয়া দিয়ে দিতেছে। আমি এটা প্রথম দেখলাম। আমি দেখা তো বলতে শুধু ভাতের সাথে বা হ্যাঁ হ্যাঁ তো এইটা এই মানে এই ওয়ার্ডটা কিংবা এই টোনটা ইউজ করে একমাত্র আবদি আয় আচ্ছা কি বললো? তো এই তো ভাত বসিয়ে দিছি, কুকারে ভাত হচ্ছে। আর এখানে হচ্ছে আমি বেগুন গুলো ধুইয়া তারপরে হচ্ছে ভাজিয়ে নিব, কারণ হচ্ছে আমি বেগুন দিয়া হচ্ছে ভর্তা বানাবো, বেগুনের ভর্তা। বেগুনটা হালকা করে ভাজিয়ে নিব, সিদ্ধ মানে এই পুরা নেয় না, তো আমি হচ্ছে একটু ভাজিয়ে নিব, ভাজিয়ে তারপর হচ্ছে ভর্তাটা বানাবো। এখন হচ্ছে এটা আমি একটু লবণ মিক্স করে দিব, যাতে লবণ আইনা না হয় আর কি, লবণ ছাড়া যাতে না হয়। আর এখানে ডাল প্রায় গলে গেছে, এখন আমি লবণ দিয়ে দিব। তো লবণ দিয়েছিলাম, ভাবলাম একটু হলুদও দিয়ে দিই, পানি রয়ে গেছে রে। পড়িস না পড়িস না পড়িস না, যা পড়েই গেল, এক ব্যাপার না, ধুয়ে নিলাম। দেখ এটা এখন পানি ছাড়তে গেলে পুরোটাতেই মানে ইয়ে হয়ে যাবে, পুরো পইরা যাবে, আমি সেটা না করি। একদম হালকা পরিমাণে দিয়েছি, এটার মধ্যে ভাজলে তেল কম লাগবে। বেগুনটা ভাজা শুরু করে দিলাম, এখন এটাকে ঢেকে দিব আমি। ফ্রাই প্যানে বেগুন ভাজলে তেল ওই লাগে না। এই যে কড়াইতে সুন্দর হয়েছে,
তো এই সারা রাজন দিয়ে দিছে এর মধ্যে আমার হচ্ছে কি শাক বাছা হয়ে গেছে শাক ভাজি করব মা হচ্ছে আমাকে সাহায্য করতেছে শাক ভাজি বেগুন ভাজি না বেগুন ভর্তা হ্যাঁ বেগুন ভর্তা রাজ্য আর কি ভর্তা করব তারপরে ডাল আর কি লাগে কালকা গরুর মাংস খাইছি পোলাও খাইছি এই পোলাই কই হইছে একদিন ডালে তিন দিন খান্দে না তিন দিন খাওয়া যাবে না হেডা কয় নাই কইছে যে একদিন গরুর মাংস খাইছো আগামী তিন দিন আর মাছ মাংস নাম লইবা না ভর্তা ভাজি খাইবা এটা কইছে তিন দিনের মধ্যে আর কিছু অন্য কিছু খাই যেত না তো আমার হচ্ছে ডাল রান্না হয়ে গেছে বেগুন ভর্তা রেসিপি কমপ্লিট হয়ে গেছে এত সাথে শাকটা বাকি আছে মানে শাকটা হচ্ছে গিয়ে কাটতে হবে শাকটা কাটতে একটু সময় লাগবে তো অত বেশি সময় লাগবে না অল্প একটু সময় লাগবে আর একটু দোয়া দেওয়া লাগবে শাক দোয়া হয়েছে বাট আর একটু দোয়া লাগবে আমার শাক কাটা প্লাস হচ্ছে শাক মজানো হয়ে গেছে আমি মাকে একটু পরেই হয়তো আর এক মিনিট পরেই হচ্ছে আমি বাগার দিয়ে দিব বাগারের জন্য সবকিছু কাটাও রাখছি আমি তো বেগুন ভাজা ডাল যেহেতু রান্না হয়ে দিই শাক ভাজার জন্য পেঁয়াজ কি যেন বলো মরিচ আর হচ্ছে রসুন এই দুটা ভাজিয়ে নিলাম না বাড়ি থেকে বেরোলে শুধু মাছ পাওয়া যায় আর মুরগি পাওয়া যায় এই তো রান্না বান্না শেষে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছে আমার শ্বশুর উনি যেহেতু কাজে থেকে আসছে অনেক একটু তাড়াতাড়ি ক্ষুধা লাগছে আর বাসার সবাই মানে যারা বাসা ছিল তাদের ওপর ক্ষুধা লাগে নাই কারণ দুপুরের খাবারটা একটু লেট করে খাওয়া হয়েছে তিনটে চারটা থেকে খাওয়া হয়েছে যার জন্য হচ্ছে কি এখন ক্ষুধা লাগে নাই মানে কালকে যেটা রান্না করছিলাম গরুর মাংস সেটা দিয়ে হচ্ছে কি আমার শ্বশুরি আমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করছি এই জন্য আর দুপুরে রান্না করা হয়নি রাতের বেলা হচ্ছে গিয়ে রান্না করছি আমার শ্বশুরের জন্যই আমি একটু তাড়াতাড়ি করে রান্না করছি তো এখন উনি সবার আগে খেতে বসছে বাকিরা আছে সবাই খাওয়া দাওয়া করবে আস্তে আস্তে তো যখন খাওয়া দাওয়া করবো তখন অবশ্যই শেয়ার করবে তো থাকবে দেখতে থাকবে
আব্বু বলে চলে যাবে, মা একটু কাজে বাইরে গেছে, আব্বু বলতেছে দুজনের জন্য আমি খাবার নিয়ে যাই, তো এখানে মার জন্য আর ভাগিনার জন্য খাবার দিয়ে দিছি। আচ্ছা আইসে না বাবা, আসসালামু আলাইকুম।